পাওয়ার টিলার তো আগরপুর আরকেপিআই বা এনএফএসএম বা এসওপিটি তো আমি দিয়ে আসো, কিন্তু এবার ডাঙর ট্রেক্টর দিয়ার কারণে আমি ব্যবস্থা লৈছো। বিশেষকৈ আমি আমার যিটিসি বাসী আমার 80% খেতিয়কসকলক আমি কেনেকৈ আমাৰ কৃষি কৰ্ম কৃষিকাৰ্য আমি উৎসাহিত কৰিব পাৰে এইটো আমি প্ৰচেষ্টা হাতত লৈছোঁ। জয়চন্দ্ৰ মুছাহাৰী, ৰৈদু ব্ৰহ্ম, অঞ্চলত যার মাটি আছে খেতি আছে এইবিলাকত দিয়ার ব্যবস্থা করেছো। আর ইয়ার নিয়ম আছে, এই মাটি না থাকলে নাপাব, আর খেতে পথার থাকবে লাগে, তেনেকুৱাহে দিছো। মোটামুটি এনে 5-10 বিঘাতক কম না থাকে, আর ইয়াতক বেশি থাকলেও কবলগিয়া একো নাই, কিন্তু খেতি করা মাটি থাকিব লাগে, আর এই আমি ধরে দিছো। আর আমার এই আমি কমেও আমি 94 জন খেতিয়ক দিম। আর এনেতো আমি চিফ মিনিষ্টার সমগ্র গ্রাম উন্নয়ন যোজনা দ্বারাই এতালেক কোকরাঝার 450 বেশি দিয়া হয়েছে। কোকরাঝার আমার বাক্সাত বোধহয় 300 বেশি হল, চিরাঙতো 250 বেশি হব লাগে, একজাক্ট কিবাটো পোৱা নাই। তেনেকৈ আমার চিফ মিনিষ্টার আমার যেটো সমগ্র গ্রাম উন্নয়ন এই হয়ে আছে। আর ইয়ার মাজতে আমি বিটিসি তরফরপরা 50% সাবসিডিত আমি এই দিছো। আর অহা আমার 2019-20 আমি তেনেকৈ আমার এবার আমি পাওয়ার টিলার লম বলে ভাবিছো আমি।